কাতারের চাঁদপুর সমিতির সভাপতি ও আল ওয়াতাক ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং এর চেয়ারম্যান মোহাম্মদ মানিক রহমানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারে জানান, দোহার এম্পায়ার জোন সংলগ্ন কোম্পানির নিজস্ব অফিসে কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইমাম, আলেম সমাজ ও বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা এই ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ শাহজাহান, কাতারি নাগরিক ওয়ালিদ ইয়াহিয়া, চাঁদপুর সমিতির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ই এম আকাশ মুন্না সহ বিভিন্ন মসজিদের ইমাম সহ অন্যান্যরা। রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা শেষে দেশ জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।